92 বছরের পুরনো একটি পাঞ্জাবি ধাবা, যেখানে আজও কয়লার তোলা উনুনে নানা রকমের পাঞ্জাবি সুখাদ্য খাদ্যপ্রেমী মানুষের সামনে পরিবেশন করা হয়। আর এই সব সুখাদ্যের স্বাদে মজে আছেন কলকাতা শহরের বহু খাদ্যপ্রেমী মানুষ। এবং এই একই রকমভাবে প্রায় 45 বছরের পুরনো একটি রেস্তো ক্যাফে, যাদের কন্টিনেন্টাল এবং ইটালিয়ান খাবারের স্বাদে শুধু কলকাতাবাসী নয়, যারা বিদেশিরা আসেন তারাও কলকাতা এলে এখানেই খাওয়া দাওয়া করতে পছন্দ করেন। আজকের এই ভিডিওতে এই দুই খাদ্য সংস্থার গল্প নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। আশা করব আজকের ভিডিওটা আপনারা এনজয় করবেন। চলে আসুন, ভিডিও শুরু করি। পুরনো লাইট হাউস সিনেমা, এখন যেটা সিটি মার্ট মল হয়ে গেছে, তার পাশ দিয়ে এই যে রাস্তাটা, এখানে অনেকগুলো স্ট্রিট ফুডের অপশান আছে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বাদশাহ রোল অথবা শ্রীলেদার্সের দোকান ওই দিকে, মানে লিন্ডসে স্ট্রিটের দিকটায়। লিন্ডসে স্ট্রিট থেকে গ্লোব মলের রাস্তায় ঢুকেছি। এই রাস্তাতেও আজকে মানুষজনের বেশ ভালোই ভিড়। এই যে ডান হাতে গ্লোব মল, আর গ্লোব মলটা পেরোলেই আমার একটা ফেভারিট পাঞ্জাবি ধাবা আছে। গ্লোব মলের ঠিক পাশেই হচ্ছে খালসা রেস্টুরেন্ট, 92 বছরের পুরনো পাঞ্জাবি সংস্থা। সন্ধেবেলায় সেদিন খালসা রেস্টুরেন্টে মানুষজনের একটা হালকা ভিড় ছিল। আমি সোজা ক্যামেরা হাতে পৌঁছে গেলাম এই খালসা রেস্টুরেন্টের রসুই ঘরে। এই রসুই ঘরে এখনও কয়লার তোলা উনুনে নানাবিধ পাঞ্জাবি স্বাদের সুখাদ্য মানুষের সামনে পরিবেশন করে দেওয়া হয়। আর সত্যি কথা বলতে, এই খালসা রেস্টুরেন্টের খাবারের একটা জম্পেস টেস্ট আছে, এইটা তো ব্যক্তিগতভাবে আমি বলতেই পারি। এই সমস্ত কিচেনের দৃশ্য ক্যামেরাবন্দি করে আর বেশি দেরি না করে আমি একেবারে টেবিলে বসে পড়লাম। খালসাতে আমি ব্যক্তিগতভাবে কতবার এলাম সেটা আমি নিজেও ভুলে গেছি, তবে ভিডিওর জন্য একবারই এসেছিলাম, সেটা এই 2024 সালের জানুয়ারি মাসে, 7-8 মাস আগে। তার আগে খালসার সেরকমভাবে সোশ্যাল মিডিয়ায় কোনো পরিচিতি ছিল না। চা আর চিকেন পকোড়া অর্ডার করেছি, চাটা আসতে একটু দেরি হচ্ছে, সন্ধ্যাবেলা হালকা ফুলকা মানুষজনের ভিড় আছে, চিকেন পকোড়াটা এসে গিয়েছে। 10 পিস চিকেন পকোড়া থাকে একটা সার্ভিংয়ে, আর এটা হচ্ছে বোনলেস চিকেন পকোড়া, একেবারে মুচমুচে আর একদম গরম গরম একেবারে। বাইরের যে ব্যাটারটা, সেই ব্যাটারটা একদম পাতলা। ও, চিকেনটা একদম জুসি, সুন্দর ব্যাটারটার একটা নিজস্ব স্বাদ আছে, তার মধ্যে জোয়ান এবং জিরার ফ্লেভার আছে, একদম মুচমুচে পাতলা ব্যাটার ছিল। চিকেনের ব্রেস্ট পিস না লেগ পিস ইউজ হচ্ছে সেটা আমি জানি না, বোনলেস পিস, খুবই জুসি। আর এই চাটপাটা চাট মশালা দেওয়া ছিল, দারুণ খেতে লাগছে। ও হো, পাড়াবাড়ি গরম গরম এই চিকেন পকোড়া, 10টা থাকে সার্ভিংয়ে, দুজনের একদম পারফেক্ট স্ন্যাক, পাড়াবাড়ি খেতে। চাটা একদম পাঞ্জাবি ধাবায় গাঢ় ঘন দুধের চা যেরকম হয়, দুধ এবং মিষ্টির পরিমাণ বেশ তুল্যমূল্য টাইপের থাকে, সেরকম বেশ স্বাদু টাইপের চা। চিকেন পকোড়া তার সাথে চা খাওয়ার পরে টুক করে আলুর পরোটা অর্ডার করেছি, আর তার সাথে চিকেন কড়াই। আপনারা ভাবতে পারেন যে এটা কী ধরনের কম্বিনেশান, আলুর পরোটা তার সাথে চিকেন কড়াই। একটা আলুর পরোটাকে মাঝখান থেকে এনারা কেটে দেন, একদম সুন্দর করে কয়লার আঁচে তাওয়ায় সেঁকা হয়েছে। চিকেন কড়াইয়ের গ্রেভিটা একদম দেখুন, একেবারে কাজু মগজ দেওয়া, একদম একটা ধাবা স্টাইল থিক গ্রেভি। এখানকার আলুর পরোটা বেশ ভালো খেতে হয়, চা দিয়েও খুব ভালো লাগে। সুন্দর ঘিয়ের সুগন্ধ, আর কয়লার আছে সেঁকেছে তো, একটা স্মোকি ব্যাপার আছে, দারুণ খেতে। ভেতরের যে আলুর পুরটা, তাতে আলুর সাথে ধনে পাতা, হালকা কাঁচা লঙ্কা, এই সমস্ত দেওয়া ছিল। এই আলুর পরোটাটা দুর্দান্ত খেতে, এই আলুর পুরটা, তার মধ্যে কাঁচা লঙ্কা আছে, ধনে পাতা আছে, হালকা হালকা কসুরি মেথি আছে। এই আলুর পরোটাটা নিজেই ফিলিং, এর সাথে জাস্ট 1 কাপ চা আর কিছু লাগবে না। কসুরি মেথি, খুব হালকা হালকা ধনে পাতা, মনে হয় হালকা জোয়ানও আছে, আর ঘিয়ের সুগন্ধ। চিকেন কড়াইয়ের গ্রেভি দিয়ে তার সাথে এইরকম একটা চিকেনের লেগ পিস দিয়ে টেস্ট করা যাক। আগে কখনো এখানে চিকেন কড়াই ট্রাই করিনি, ফার্স্ট টাইম চিকেন কড়াই ফ্রম দিস খালসা হোটেল। হালকা একটা মশলাদার এবং খুব ব্যালেন্স একটা সুইট ব্যাপার আছে, খুব ব্যালেন্স। কসুরি মেথির সুন্দর সুগন্ধ আছে,
আর সেইটাই এই চিকেন কড়াইটার গেম। পেঁয়াজ, ক্যাপসিকাম, তার প্রপার ক্রাঞ্চ, আর যে গ্রেভিটা সেটা একদম কী বলবো, একটা সিল্কি মোলায়েম মখমলি ব্যাপার আছে। কাজু মগজ যাই এনারা দিয়েছিলেন। যারা অনেক বড় সাইজের চিকেন পছন্দ করেন তারা এখানে এলে একটু হতাশ হবেন। এখানে চিকেনগুলো মোস্টলি বেবি চিকেন টাইপের। কীরকম ময়েস্ট দেখতেই পেলেন, আহা হা, একদম ফাটাফাটি ময়েস্ট অ্যান্ড জুসি। এই গ্রেভিটা চিকেন কড়াইয়ের এতই ফ্লেভারফুল, কসুরি মেথির এত সুন্দর সুগন্ধ এবং একটা খুব হালকা মিষ্টি ভাব, যেটা এটা খাবার এক্সপিরিয়েন্সটাকে অনন্য করে তুলেছে। দারুণ বড় চিকেন না, আমার ব্যক্তিগতভাবে মনে হয় একটু ছিবড়ে হয়ে যায়। এটা আমার টাইপের হিসেবে পারফেক্ট কাট লাগে। অনেকে যারা একটুখানি পয়সার সাথে কোয়ান্টিটির তুল্যমূল্য বিচার করেন তাদের কাছে ছোটো চিকেন লাগতেই পারে, কিন্তু টেস্ট একেবারে লাজবাব, এটুকু গ্যারান্টেড। আগেরবার অনেকে কমেন্ট করেছিলেন যে কিচেনটা বাজেট আছে। কিচেনটা একটা ধাবা স্টাইল কিচেন যেরকম হয় সেরকম, নট এ ফাইভ স্টার কোয়ালিটি কিচেন। তবে ওই কিচেন থেকে যে খাবার বেরোয় এবং তার যা জনপ্রিয়তা সেটা এক কথায় একদম টুকর, টোটালি এনজয়েবল, একদম 10/10। খালসা রেস্টুরেন্টের থেকে বেরিয়ে সোজা এই যে চলেছি, এই রাস্তাটা সামনে গেছে সাদার স্ট্রিটে, আর এই সাদার স্ট্রিটেই আজকে সেকেন্ড ডেস্টিনেশনে যাব, যেখানে আমি আগে কখনো যাইনি। খালসা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এক মিনিট হেঁটেই সাদার স্ট্রিট, আর এই সাদার স্ট্রিটে একটা দারুণ জনপ্রিয় আউটলেট আছে, দ্যাট ইজ ব্লু স্কাই ক্যাফে। এই রেস্টুরেন্টের অন্তঃসজ্জার মধ্যে একটা ছিমছাম ব্যাপার আছে। ক্যামেরা হাতে নিয়ে আমি প্রথমেই এখানকার কিচেনে উঁকি দিলাম। এই কিচেনটা একেবারে ওয়েল ইকুইপড, আর কিচেনে তখন আমার অর্ডার করা ডাবল চিকেন লাজানিয়া তৈরি হচ্ছিল, আর ক্যামেরা হাতে সেই সবই দেখছিলাম। প্রথমে তো নিচে একটা মনে হচ্ছে সস আছে, কোন টমেটো সসের বেস আছে আমাদের। আচ্ছা, তারপরে কুলেস মিন্স বোনলেস চিকেন আছে, আচ্ছা, লাজানিয়া শীট আছে, তারপরে উপরে চিকেন আছে আবার একটা, তারপরে শীট ঢাকা পড়বে, তারপরে আমরা হোয়াইট সস দিয়ে চিজ দিয়ে মশলা চিজ প্রসেস চিজ দিয়ে বেক করা হবে। এটা আমাদের হোয়াইট সস উপরে চলে আসলো, মোজারেলা, তো মোজারেলা চিজ, এরপরে বেক হবে, এরপরে বেক হবে। ব্লু স্কাই ক্যাফের কন্টিনেন্টাল এবং ইটালিয়ান খাবারের রেকমেন্ডেশন আমাকে অনেক মানুষ দিয়েছিলেন, সেই জন্যই আজকে এখানে একেবারে প্রথমে কিচেনে এসে ঢুঁ মারলাম। এবং এই কিচেনে দেখলাম এখানকার শেফেরা একেবারে দক্ষ হাতে নানা রকমের ইউরোপীয় স্টাইলের খাবার দাবার প্রস্তুত করে চলেছেন। সেই সমস্ত দৃশ্যকল্প ক্যামেরায় তুলে নিলাম আপনাদেরকে দেখাবো বলে, আর তারপরে এনাদের একজন শেফের সাথে কথা বলে নিলাম। টুরিস্ট কাস্টমার বেশি থাকে, তার জন্য আমাদের এখানে কন্টিনেন্টাল ফুডটা একটু বেশি চলে, আদার্স বিশেষ সব ফুডই বেশি চলে। আমাদের মাল্টি কুইজিন কিচেন আছে, ইন্ডিয়ান, তন্দুর, চাইনিজ, কন্টিনেন্টাল ফুড। আমি আপনাদের কন্টিনেন্টাল ইটালিয়ানের কথাটাই বেশি শুনেছিলাম, আমাদের ওটা বেশি এখানে মানে সদর সিটি একটু ফরেনাররা বেশি আসেন, তো ওই জন্য মনে হয় কোভিড এর জন্য একটু এখন মানে টুরিস্ট কম আসছে। আগে আমাদের দোকান মোটামুটি 45 বছর ধরে দোকান আমাদের, টুরিস্ট কাস্টমার। আপনাদের ইংলিশ ব্রেকফাস্টও নাকি খুব ভালো, ইংলিশ ব্রেকফাস্টও আমাদের বেশি, ব্রেকফাস্টও আমাদের আগে প্রচুর ভিড় হতো, এখন টুরিস্টের জন্য এখন একটু অনেক ভিড় কম আছে। টাইমিংটা কি আছে? আমাদের সকাল 8টায় ওপেনিং হয় আর আমাদের রাত 10টার সময় ক্লোজ হয়। স্যার আপনার নামটা তো জানা হলো না। আমার নাম শেফ স্বদেশ প্রামাণিক। কথাবার্তা তো অনেক হলো, এইবারে ডান হাতের কাজটা সেরে ফেলার পালা, কারণ আমার অর্ডার করা খাবার টেবিলে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে দেওয়া হয়েছে। সদর স্ট্রিটে ব্লু স্কাই ক্যাফের কথা আমি আগে জানতাম না, এখানে এসে জানলাম যে এই সংস্থা 45 বছর পেরিয়ে গিয়েছে। যখন কিছু মাস আগে আমি রাজ স্প্যানিশ ক্যাফে পাশেই তার ভিডিও করেছিলাম, তখন এই জায়গাটার কথা আপনাদের মধ্যেই অনেকে আমাকে ফেসবুকে রেকমেন্ড করেছিলেন, এবং তারা অনেকে বলেছিলেন যে এখানকার কন্টিনেন্টাল খাবারটা ট্রাই করতে, কন্টিনেন্টাল ইটালিয়ান এই ধাঁচের খাবার। ডাবল চিকেন লাজানিয়া কীরকম থিক, রিচ, ক্রিমি দেখুন, আহা হা, আহা হা, উপরে এই চিজের পরত, হোয়াইট সসের পরত, লাজানিয়া শীট, তার নিচে মিন্স চিকেন, ফাটাফাটি। ইটালিয়ান যত রকমের খাবার গোটা বিশ্বজুড়ে জনপ্রিয়, তার মধ্যে এই লাজানিয়া একটা অত্যন্ত সেলিব্রেটেড আইটেম, ট্রাই করা যাক। টমেটো কেচাপের একটা হালকা টার্ট, একটা হালকা ঝালঝাল ব্যাপার আছে, সেইটা হোয়াইট সসটা এবং এই যে চিজি ব্যাপারটা সেটা ব্যালেন্স করেছেন। চিকেন যে মশলায় কুক হয়েছিল না, তারও একটা ইন্ডিয়ানাইজ ঝাল ঝাল ব্যাপার আছে, এটা খুবই দারুণ খেতে। মিন্স চিকেন ছিল, কিমা করা চিকেন, সেইটাকে যেসব মশলায় কুক করেছে তার মধ্যে একটা ভারতীয় টাচ আছে, আর তার সাথে হোয়াইট সস দিয়ে, দুধ দিয়ে, চিজ দিয়ে, এই লাজানিয়া শীট দিয়ে জিনিসটাকে যখন বেক করেছে
এটা একদম ডিলেক্টেবল টু প্যালেট হয়েছে। যেটা মেন গেম আমার মনে হয়েছে সেইটা হচ্ছে এই যে বিভিন্ন মশলায় চিকেনটাকে রান্না করেছে তার একটা ইন্ডিয়ানাইজ ব্যাপার আছে, সেইটা এই ক্রিমি স্বাদটার সাথে একটা ঝালঝাল টেস্ট দিয়ে ব্যাপারটা ব্যালেন্স আউট হয়েছে। অনেক সময় কি হয় অতিরিক্ত চিজি ক্রিমি মোলায়েম মখমালি যে ব্যাপারটা সেটা একটা মুখ মেরে দেওয়ার টেন্ডেন্সি তৈরি করে, এই লাজানিয়াটা সেটা করছে না, কারণ এর চিকেনটার মধ্যে একটা বেশ একটা ভারতীয় টাচ আছে, রিচ ক্রিমি থিক এবং একটা হালকা স্পাইসি কিক। এই হচ্ছে ব্লু স্কাই ক্যাফে এই লাজানিয়ার মেন গেম। দ্বিতীয় আইটেম যেটা নিয়েছি সেটাও একটা ইটালিয়ান আইটেম, এর নাম হচ্ছে গাম্বারি দি মারে। গাম্বারি হচ্ছে ইটালিয়ান ভাষায় প্রন, আর দি মারে মানে হচ্ছে সমুদ্র, অর্থাৎ সামুদ্রিক প্রন এই সমস্ত দিয়ে যে একটা আইটেম রেডি হয় সেইটারই নাম হচ্ছে গাম্বারি দি মারে। এখানে এই স্প্যাগেটি পাস্তা আছে, বেশ সুন্দর খেতে, হালকা হালকা ইটালিয়ান সিজনিংয়ের সুবাস আছে, আর এর মধ্যে মনে হয় চিলি ফ্লেক্স দেওয়া হয়েছিল সেটাও আছে, বেশ একটা ট্যাঙ্গি এটার একটা বেশ স্পাইসি স্বাদ আছে এইটার। এই যে কিং প্রন আছে এখানে, টাইগার প্রন সরি, কিং প্রন নয়, আর তার সাথে চেরি টমেটো আছে, মাশরুম আছে, চিংড়ি মাছের যে একটা নির্যাস থাকে না, যে ফ্লেভার থাকে সেটা একদম ভরপুরভাবে এই স্প্যাগেটিটার মধ্যে আছে। মানে চিংড়ি মাছের যে নিজস্ব স্বাদগন্ধ সেইটা যদি আপনার পছন্দ হয় তার সাথে একটা হালকা ঝালঝাল ব্যাপার, তাহলে আপনার এটা ভালো লাগবে। লাজানিয়া এর আগে আমি খেয়েছি কিন্তু এই গাম্বারি দি মারে কখনো খাইনি আগে, আজকে প্রথমবার ট্রাই করলাম, আমি বেশ এনজয় করেছি। একটা হালকা স্পাইসি কিক আছে, চিংড়ি মাছের যে নিজস্ব একটা স্বাদগন্ধ থাকে, যে প্রনের ফ্লেভার সেইটা আছে, আর সেইটাই এইটা খাবার যে এক্সপিরিয়েন্স সেইটাকে অনন্য করেছে, আর তার সাথে ইটালিয়ান সিজনিং দেওয়া আছে, এইটা আমার বেশ লেগেছে। একটা হালকা কিক আছে, স্পাইসি কিক আছে। প্রন যেগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু টাইগার প্রন এবং ফ্রেশ প্রন, কোনো ফ্রোজেন প্রন ইউজ হয়নি। প্রনটা একদম কুক টু পারফেকশন। চিংড়ি এমনি একটা ডেলিকেট ব্যাপার, তো চিংড়িকে যদি ওভার কুক করা হয় তাহলে কচকচে হয়ে যায়, এক্ষেত্রে সেটা হয়নি, প্রনটা একদম জুসি আছে। গাম্বারি দি মারে প্রথমবার ট্রাই করলাম এবং আমি রিয়েলি এনজয় করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু ইট দ্য লাইক বাটন, খারাপ লাগলে ডিসলাইক করে যাবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, এত রকমের কুইজিন জিপসিবং ছাড়া খুব কম চ্যানেলই পাবেন বাংলা ভাষায়, আর ইটালিয়ান খাবার বাংলা ইউটিউবার যারা দেখেন তাদের কাছে কতটা ভালো লাগবে, এই ভিডিওর কী ভবিতব্য সেটা আমি জানি না। জীবন এনজয় করুন, একবার মাত্র পাওয়া যায়।